जमी दखल के केंद्र कर चांचल्य दक्षिण दिनाजपुर जिलार कुशमंडी ब्लकर महिपाल घोषपाड़ा एलाकाय सूत्रेर खबर प्राय 40 बछर धरे सिराज चौधुरी नामे एक व्यक्ति 300 जमी दखल करार अभियोग उठल बाबू रविदास और शिवू रविदास नामे दुई भाईर बिरुद्धे सोमवार कोर्टेर निर्देशे से जमिर दखल उच्छेद करते आसले से जमी छाड़ते नाराज बाबू रविदास और शिवू रविदास बोले अभियोग करें कोर्टेर निर्देशे जमिर मालिक सिराज चौधुरी तिनि जानान 2007 साल थेके ए 300 जमिर केस चलछे गंगारामपुर महकुमा आदालते आदालतेर निर्देशे सोमवार जमिर दखल उच्छेद करते गेले कोर्टेर लोकजनके फेरत पाठानो हय बोले जानिएछेन कोर्टेर निर्देशे जमिर मालिक सिराज चौधुरी जमी कागज सबकिछ साल लड़ाई प्रत्येक जिन लड़ाई बेलारो एसडीएलआरओ डीएलआरओ मुन्सेफ कोर्ट हाईकोर्ट सब जगह हेरे आसे जमी दखल दीते आसने एर आगे आसो दो बस आगे तरह इमोशनलि कर आज जो नाजिर बाबू आसे इमोशनलि ये करके इमोशनलि क्या करेंट प्रश्न कत शतक जमी आज आप 300 जमी आज मात्र उनारा तो बार बापदादुर जमी वोर बोलते परे वा कागज कथा बोलते যদি হতো তাহলে কি করতো কি তাহলে কোর্ট কি বসে আছে ওখানে তার জন্য বসে আছে আইনি ব্যবস্থা তো নিয়ে রেখেছি তবে পুলিশ আসছে এখানে তবে শিবু রবিদাস ও বাবু রবিদাস জানিয়েছেন এই 300 জমি তাদের পৈতৃক জমি এই 300 জমি তাদের পাট্টায় পাওয়া জমি এই জমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন শিবু রবিদাস ও বাবু রবিদাস আমার বাবার পাট্টা সম্পত্তি আজ 40 বছর ধরে আমরা কিন্তু এই জমির উপরে পড়ে আছি 300 মাটি এই জমিটা ওই বেলা পাট্টা পাই গিয়েছে কে পাট্টা পাইছে ওই সিরাজ আলী চৌধুরী ওই আসে আজকে দখল নিতে আর আমাদের পাট্টা আমার বাবার একটা চিড়াকুটে কাগজ আছে পাট্টা এটা নিয়ে আসে আমরা দাঁড়া গিয়েছি আজ এটা আছে বলে আজকে আমরা এখানটা আসি আজ যদি না থাকতো তাহলে আমরা আসতাম ওই একটা সার্ভিসম্যান লোক 40-45 বিঘা সম্পত্তির মালিক যে নিজে মিলিটারি চাকরি করে সে কি করে পাট্টা জমি পায় স্যার জমি আমাদের আমার বাবার জমি কত বছর ধরে আপনারা খাচ্ছেন আমরা 40 বছর ধরে আমরা খাচ্ছি 40 বছর ধরে খাচ্ছি আজকে জমি বলে ওর নামে হয়ে গেছে কার নামে হয়েছে ওটা সিরাজের নামে আচ্ছা জমি আমার বাবার নামে আছে পাট্টা জমি আছে স্যার পাট্টা জমি ওর নামে কি করে হয় পাট্টা তো জীবনে ক্যান্সেল হয় না স্যার তো পাট্টাটা কি করে ওর নামে হলো পাট্টা জমি ক্যান্সেল করে ওই জমি আজকে দখল নিতে আছে বলছে আমার নামে কোর্টে রায় বেরিয়েছে আমাদের জমি আমরা জন্য চাইছি এই প্রসঙ্গে ফোন মারফত গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী অসিত মণ্ডল জানিয়েছেন এটা অনেকদিন থেকে কেস চলছে বুনিয়াদপুর কোর্টে কেস করেছিলাম উচ্ছেদের মামলা করেছিলাম যারা দখল করে আসে এরা গায়ের জোরে দখল করে আসে তো বুনিয়াদপুর কোর্ট থেকে ওদেরকে নোটিশ করা হয়েছিল তারা কোর্টে হাজির হয়েছিল লয়ার ধরেছিল কিন্তু ওরা কোনো কেসটাকে ডিফেন্ড করেনি জবাব দেয়নি আলটিমেটলি ওদের কেসটা এক্সপার্টিতে হিয়ারিং হয় তো তাতে আমার যে ক্লায়েন্টস ওদের পক্ষে অর্ডার হয় আর এদের যারা দখল করে আছে এদের উচ্ছেদের অর্ডার হয় এক্সিকিউশন অর্ডার অনুযায়ী দখল দিতে যায় আমাদের কোর্ট থেকে অনেক আগে এটা আগের কথা বলছি সেদিন ওটা দখলটা দিতে পারেনি এসে কোর্টে রিপোর্ট করে তখন দখল দিতে গিয়ে তখন ফেল করেছিলেন যার জন্য আমরা তখন পুলিশ প্রোটেকশন চাই পুলিশের মাধ্যমে আমাদেরকে এটা দখল দেওয়া হোক সেই অনুযায়ী আজকে সেটা ডেট ছিল দখলটাকে আমাদের হাতে তুলে দেওয়া তো আমরা জানতে পারলাম সে দখলটা তুলে দেয়নি আজকে দেওয়া যায়নি বা দেয়নি কেন দেয়নি সেটা বেটার ওরাই জানেন কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট আমার নিউজ মিষ্টু তাড়াতাড়ি করো সোমরা চলে এসেছে ওয়াও নাইস ডেকোরেশন সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে বাজারি এন্টারপ্রাইজ হ্যাঁ চলো তবে নিয়ে যাই বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।